সবাইকে ক্যামেরার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি টেবিল ফর্মেশন নিয়ে, অর্থাৎ ত্রিকোণমিতি টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরব। তো ত্রিকোণমিতি টেবিল তৈরি করার জন্য আমাদের এইভাবে একটা ঘর তৈরি করতে হবে, যেখানে উপরের ফার্স্ট রোতে আমরা লিখব, তার মানে প্রথম রো বা প্রথম লাইনে আমরা লিখব 0, 30, 45, 60, 90। তোমাদের যে সিলেবাস ক্লাস টেন, এক্ষেত্রে যে কোণগুলোর মান আমাদের ত্রিকোণমিতির অনুপাতে জানতে হবে, এটা হচ্ছে 0°, 30°, 45°, 60°, 90°। তো এইগুলো আমরা লিখে নেব। আর নিচে আর সরি ডান দিকে বাম দিকে ফার্স্ট কলাম দেওয়া, ফার্স্ট কলামে আমরা লিখব আমাদের যে ত্রিকোণমিতির কোণানুপাতগুলি রয়েছে সেগুলি লিখব, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। এবার আমরা কী করব, এখানে কয়টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, পাঁচটা ঘর আছে। তো এবার আমরা যেটা করতে হবে, আমাদের ভেতরের ঘরগুলিকে ফিল আপ করতে হবে। ভেতরের ঘরগুলি কীভাবে ফিল আপ করতে হবে করবো আমরা, সেটা এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো এর জন্য আমরা এখানে কাউন্ট করেছিলাম কয়টা ঘর, কয়টা সঙ্গে কয়টা ইয়ে ছিল এখানে, 1, 2, 3, 4, 5, পাঁচটা। তো পাঁচটার জন্য আমরা কী করবো, 0 থেকে লেখা শুরু করবো, 5 পর্যন্ত 0 থেকে 5টা সংখ্যা স্টার্ট করবো। তাহলে ফার্স্ট আমরা লিখলাম 0, 1, 2, 3, 4, হলো তো পাঁচটা, 1, 2, 3, 4, 5, পাঁচটা হয়ে গেল। তার মানে 1, 2, 3, 4, 5, এই পাঁচটার জন্য 5টা হয়ে গেল। এবার লাস্ট সংখ্যাটা কি, শেষের সংখ্যাটা হচ্ছে 4। এবার প্রত্যেকটাকে আমরা কী করব, 4 দ্বারা ভাগ করে দেবো, ডিভাইড 4। এরপর আমাদের কী করবো, তাহলে ফার্স্ট স্টেপে আমরা কী করলাম, 0, 1, 2, 3, 4 পর্যন্ত লিখলাম, লেখার পর লাস্ট সংখ্যা পেলাম 4, 4 দিয়ে সবগুলিকে ভাগ করে দিলাম। ভাগ করার পর দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপে আমরা কী করবো, এই প্রত্যেকটার উপর রুট নিয়ে আনব। এই রুট নিলে পরে আমাদের যে মানটা বেরিয়ে আসবে এগুলি আমরা সাইনের ঘরের মানগুলি পেয়ে যাব। আবারও বলছি আমরা কী করতে হবে, আমাদের প্রথম 0, 1, 2, 3, 4 পর্যন্ত লিখলাম, লাস্ট সংখ্যা ছিল 4, 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিলাম, 4 দিয়ে এটাকে ভাগ করলাম, এটাকে ভাগ করলাম, এটাকেও ভাগ করলাম, এটাকেও এবং এটাকেও ভাগ করলাম। ভাগ করার পর সবগুলোর উপর রুট নিয়ে নিলাম, রুট নিয়ে এবার ক্যালকুলেশন করার পর যে মানগুলি আসবে এটা হবে সাইনের ঘরের মান। তো এবার দেখা যাক, তো এগুলিকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো 0/4 0কে যে কোনো সংখ্যাতে ভাগ যদি করি আমরা 0ই থাকবে, তাহলে প্রথম সংখ্যাটা আসবে 0। এটা 1-এর বর্গমূল হচ্ছে 1a, আর 4-এর বর্গমূল হচ্ছে বা স্কোয়ার রুট হচ্ছে 2। আর এটা ক্যালকুলেশন কাটাকাটি করলে পরে 1/2 চলে আসবে, তার মানে আসবে আমাদের 1/√2। আর এখানে চলে আসবে উপরে 3√3, আর 4√2, আর এটা 1 চলে আসবে। তাহলে সাইনের ঘুরে আমরা মানগুলি পেয়ে গেলাম, প্রথমটা হবে 0, পরেরটা হবে হাফ, এরপরটা আসবে 1/√2, এরপরটা আসবে √3/2, এরপরটা আসবে 1। এগুলি আমরা ফিল আপ করে দিই। তো সাইনের ঘুরের জন্য প্রথম আমরা পেলাম 0, তারপরে পেলাম 1/2, তারপরে পেলাম 1/√2, তারপরে পেলাম আমরা √3/2, তারপর পেলাম 1। তো আমাদের সাইনের ঘরটা ফিল আপ হয়ে গেল। এবার কসের ঘরটাকে আমাদের ফিল আপ করতে হবে। কসের ঘর ফিল আপ করার জন্য আমাদের কি করতে হবে, সাইনের ঘরটা ফিল আপ করার পর সাইনের যে ভ্যালুগুলো ছিল এগুলিকে আমরা রিভার্স অর্ডারে বিপরীত ক্রমে ঘুরিয়ে লেখব। দ্যাট মিন্স এই যে সাইনের যে ভ্যালুগুলো এগুলিকে আমরা বিপরীত ক্রমে লেখা শুরু করবো। তাহলে সাইনের ঘরের লাস্ট সংখ্যাটা কি ছিল, সর্বশেষ সংখ্যাটা ছিল 1, এটাকে আমরা প্রথমে লিখবো 1। তারপরে সংখ্যা, তারপর ঘরে কি ছিল, √3/2, এটা এখানে চলে আসবে √3/2। তারপরে এটা, তার মানে হচ্ছে 1/√2, তারপরে হচ্ছে এটা, তার মানে হচ্ছে 1/2, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে, তার মানে সাইনের ঘর বের করার পর সাইনের ঘরের যে মানগুলি এগুলিকে যদি আমরা বিপরীত ক্রমে লেখা শুরু করি তাহলে আমরা পেয়ে যাবো
কোষের ঘর। তার মানে সাইন ঘরের লাস্ট ছিল ওয়ান, তো এখানে ওয়ান পুট করলাম, তারপর ছিল রুট থ্রি বাই টু, তারপর রুট থ্রি বাই টু, তারপর ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু, তারপর ওয়ান বাই টু, ওয়ান বাই টু, তারপরে জিরো। তাহলে আমাদের এইভাবে আমরা কোষের ঘরটাকে পূর্ণ করতে পারলাম, তার মানে আমাদের সাইন আর কস পূর্ণ হয়ে গেল। এবার আমরা কি করবো, টেনের, টেনের ঘর পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে, সাইনের ঘরটাকে কস দিয়ে ভাগ করতে হবে, উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, মানে সাইনকে কস দ্বারা ভাগ করলে পরে ডিভাইড করলে পরে আমরা টেনের ঘরটা পাবো। কী করবো, তাহলে জিরো, জিরোকে ওয়ান দ্বারা যদি ডিভাইড করি তাহলে আমরা কী পাবো, জিরো, জিরোকে ওয়ান দ্বারা ডিভাইড করলে জিরো। এবার হাফকে রুট থ্রি বাই টু দ্বারা ডিভাইড করতে হবে, হাফ ডিভাইড রুট থ্রি বাই টু, তার মানে ওয়ান বাই টু ডিভাইড রুট থ্রি বাই টু, দিস ইকুয়াল টু হাফ ইন্টু টু বাই রুট থ্রি। তো টু টু ক্যান্সেল হয়ে যেতে হবে কি, ওয়ান বাই রুট থ্রি, তো এটার জন্য পাবো ওয়ান বাই রুট থ্রি। আর এখানে টেনের জন্য সেম, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু, ওয়ান বাই রুট টু দিয়ে ভাগ করলে সেম সংখ্যাতে ভাগ করলে দুটি ক্যান্সেল হয়ে যাবে, কাটা লেগে থাকবে ওয়ান। তৃতীয় ঘরের জন্য রুট থ্রি বাই টুকে হাফ দ্বারা ডিভাইড করতে হবে, তার মানে হচ্ছে রুট থ্রি বাই টু ডিভাইড আমরা কী করব, হাফ দিয়ে, দিস ইকুয়াল টু রুট থ্রি বাই টু ইন্টু এটা চলে আসবে টু বাই ওয়ান, তার মানে কাটাকাটি করার পক্ষে থাকবে রুট থ্রি। এবার এটা ওয়ানকে জিরো দ্বারা ডিভাইড করবে, ওয়ানকে যদি জিরো দ্বারা ডিভাইড করি, জিরো দিয়ে ভাগ মানে হচ্ছে অসংজ্ঞাত, তো অসংখ্যাত চিহ্ন হচ্ছে এভাবে আমরা লিখি, জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে যদি ভাগ করি তাহলে অসংখ্যাত। তার মানে টেনের ঘরটা আমরা কীভাবে ফিল আপ করলাম, সাইনের যে ঘরটা ছিল এটাকে কস দ্বারা ডিভাইড করলাম, মানে উপরটাকে নিচেরটা দিয়ে ভাগ করলাম, প্রতিটাকে ভাগ করার পর এই মানগুলি পেয়ে গেলাম টেনের। এবার কটের ক্ষেত্রে কী হবে, কসে যেভাবে করেছিলাম সাইনটাকে বিপরীত ক্রমে রেখে কস পেয়ে গেলাম, একইরকমভাবে টেন বের করার পর টেনটাকে যদি আমরা বিপরীত ক্রমে লেখা শুরু করি তাহলে আমরা পেয়ে যাবো কট, তার মানে হচ্ছে টেনের লাস্ট ছিল ইনফিনিটি, তাহলে কটের শুরুতে চলে আসবে অসংখ্যাত বা ইনফিনিটি। এরপরে ছিল রুট থ্রি, তারপরে লিখবো আমরা রুট থ্রি, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে ওয়ান, নেক্সট ওয়ান বাই রুট থ্রি, নেক্সট ওয়ান বাই রুট থ্রি, তারপরে জি, তার মানে আমরা কী পেলাম, টেন থেকে বিপরীত ক্রমে লিখে আমরা কটটা পেয়ে গেলাম, তাহলে আমাদের সাইন কস টেন কট এই চারটা লাইন আমাদের ফিল আপ হয়ে গেল। এবার আমাদের লাগবে কসের, কসেরটার জন্য কী করবো, আমরা সাইনটাকে সাইনের অনন্য করে দেবো, সাইনটাকে সাইনের অনন্য করে দেবো, মানে এটাকে প্রত্যেক অনন্য মানে রেসিপ্রোকাল মানে এটাকে প্রত্যেকে উল্টিয়ে দেবো। তো জিরো, জিরোকে যদি আমরা উল্টিয়ে লিখি, তো জিরো মিনস জিরো বাই যে কোনো সংখ্যা হতে পারে, এটা ওয়ান টু থ্রি ফোর, সাপোজ আমি ওয়ান নিলাম উদাহরণ হিসাবে, তো এটাকে যদি উল্টিয়ে দিই তাহলে আমাদের ওয়ান বাই জিরো, মানে যে কোনো সংখ্যা বাই জিরো মানে অসংখ্যাত, তার মানে আমাদের এটাকে যদি আমরা উঠিয়ে লিখি তাহলে আমরা পাবো ইনফিনিটি। কসেক মানে হচ্ছে সাইনের রেসিপ্রোকাল বা অনন্য, তো এবার এটাকে যদি উল্টিয়ে দিই ওয়ান বাই টু তার মানে আসবে টু বাই ওয়ান, তাহলে এটা আসবে শুধু টু। কসেক তৃতীয়টা, এটা এটাকে যদি উল্টিয়ে লিখি ওয়ান বাই রুট টু, এটা আসবে রুট টু বাই ওয়ান, তার মানে হচ্ছে শুধু রুট টু। এটা হচ্ছে টু বাই আর রুট থ্রি বাই টু, এটাকে যদি উল্টিয়ে লিখি আমরা তাহলে পাবো টু বাই রুট থ্রি, এটা ওয়ান, ওয়ানকে উল্টে লিখলে ওয়ান থাকবে, তাহলে আমরা পেয়ে গেলাম কসে, কসেরটা কী করলাম, সাইনের ঘরটাকে জাস্ট উল্টিয়ে উল্টিয়ে লিখলাম, মানে রেসিপ্রোকাল করলাম বা অনন্য করলাম। তো জিরোর রেসিপ্রোকাল হচ্ছে ইনফিনিটি, ওয়ান বাই টু হচ্ছে এটা উল্টিয়ে লিখলে টু বাই ওয়ান আসবে টু, এটা ওয়ান বাই রুট টু, এটাকে উল্টিয়ে লিখলে রুট টু বাই ওয়ান আসবে মানে রুট টু, এটাকে উল্টিয়ে লিখলে টু বাই রুট থ্রি, আর এটাকে ওয়ানকে উল্টিয়ে লিখলে ওয়ান। এরপরে একইরকমভাবে আমরা কস কট যেভাবে পেয়েছিলাম, কসে পাওয়ার পর স্যাকটাকেও একই রোজ, মানে কস কট স্যাক যেটা এগুলি একইভাবে, দ্যাট মিনস একইভাবে বলতে কসেকের যে ঘর সংখ্যাগুলো এগুলিকে আমাদের বিপরীত ক্রমে লিখলেই আমরা স্যাক পেয়ে যাবো। তাহলে কসেকের শেষের সর্বশেষ সংখ্যা ছিল ওয়ান, তো এটাকে আমরা ঘুরিয়ে লিখি ওয়ান, তারপরে ছিল টু বাই রুট থ্রি, এখানে চলে আসবে টু বাই রুট থ্রি, তারপরে আসছিল রুট টু, তারপরে রুট টু, তারপরে হচ্ছে টু, তারপরে টু, তারপরে ইনফিনিটি। তাহলে আমাদের এই যে টেবিলটা, এই টেবিলটা কমপ্লিট হয়ে গেল, ট্রিগনোমেট্রিক টেবিলটা। তো এই ফরমেশনটা আরেকবার আমি আলোচনা করে দিচ্ছি, তো প্রথম আমরা কি লিখবো, জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফোর্টি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, নাইনটি ডিগ্রি, আর ফার্স্ট কলামে কি লিখবো, সাইন কস ট্যান কট কস এক্স স্যাক। এবার আমরা কি করব,
এই সাইনের ঘরটা ফিল আপ করতে হবে। সাইনের ঘরটা ফিল আপ করার জন্য আমরা কি করবো, জিরো থেকে লেখা শুরু করবো, যতটা ঘর আছে তত সংখ্যা লিখবো, জিরো ওয়ান টু থ্রি ফোর। আমাদের এখানে পাঁচটা ঘর সংখ্যা আছে, এই ঘর ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা সংখ্যা ছিল, এই কারণে আমরা পাঁচটা সংখ্যা লিখবো জিরো থেকে স্টার্ট করে। জিরো থেকে যদি স্টার্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা সংখ্যা হলো। তো জিরো থেকে আমরা ক্রমান্বয়ে পাঁচটা সংখ্যা লিখলে লাস্ট সংখ্যাটা আছে আমাদের ফোর, এই ফোর দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো, জিরো বাই ফোর, ওয়ান বাই ফোর, টু বাই ফোর, থ্রি বাই ফোর, ফোর বাই ফোর। এবার ভাগ করার পর এইগুলিকে সবগুলিকে আমরা রুট ওভার করে দেবো, স্কোয়ার রুট নিয়ে নেবো, স্কোয়ার রুট যদি করি তাহলে আমরা পেয়ে যাবো সাইনের মানগুলো, এগুলিকে ক্যালকুলেশন করা, ক্যালকুলেশন করার পর আমরা সাইনের মানগুলি পেলাম। এবার কসের ক্ষেত্রে কী করা হয়, সাইনের মানগুলিকে বিপরীত ক্রমে মানে ঘুরিয়ে দেওয়া, লাস্টের একটা প্রথমে, তারপর একটা দ্বিতীয়তে, তারপর তৃতীয় দ্যাট, এটা ফোর, এরপর একটা লাস্ট, এভাবে যদি দিলে কি আমরা কস পেয়ে যাবো। টেনের ক্ষেত্রে কী করতে হবে, সাইনটাকে কস দিয়ে ডিভাইড করবো, তার মানে উপরের ঘরটাকে নিচের ঘর দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে পরে আমরা টেনের মানগুলি পেয়ে যাবো। এই টেনের মানগুলি পাওয়ার পর টেনের মানগুলিকে যদি আমরা ঘুরিয়ে লিখি, মানে লাস্টেরটা প্রথমে তারপর একটা দ্বিতীয়তে, এইভাবে যদি লেখা শুরু করি তাহলে পাবো আমরা কট। এরপরে আমাদের হচ্ছে কসেক, কসেকের জন্য আমরা কী করবো, কসেকটাকে পাবো সাইনটাকে যদি উল্টিয়ে দিই, সাইনটাকে যদি উল্টিয়ে মানে সাইনের অনন্য যদি করি বা রেসিপ্রোকাল যদি করি, তাহলে জিরো রেসিপ্রোকাল বা অনন্য হচ্ছে ইনফিনিটি, ওয়ান বাই টু এটাকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে আসবে টু, আর ওয়ান বাই টু রুট টু, এটা রেসিপ্রোকাল বা অনন্য বা এটাকে উল্টিয়ে লেখো যেটাই হলো, এটা আসবে রুট টু, এটা আসবে রুট থ্রি বাই টু, এটা টু বাই রুট থ্রি, অ্যান্ড ওয়ান, ওয়ানের ওয়ানকে উল্টালে আমরা ওয়ানই পাবো। এরপরে সেকের জন্য আমাদের কী আসবে, এই কসেকের ঘরটাকে এই সাইন কস কট সেক এই কীরকম, এই এটার জন্য কসেকের ঘরটাকে যদি আমরা ঘুরিয়ে লেখা শুরু করি, ওয়ান তারপরে টু বাই রুট থ্রি, তারপরে রুট টু, তারপরে টু, তারপরে ইনফিনি, আমরা পেয়ে যাবো সেক। তো এইভাবে করে আমরা এই টেবিলটাকে কমপ্লিট করবো। এবার আমরা এই টেবিলটাকে কীভাবে পড়বো, রিড আউট কীভাবে করবো, যেমন ধরো সাইন এটা হচ্ছে জিরো, তাহলে আমরা পড়বো সাইন জিরো ইকুয়াল টু, সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো। যেমন সাইন থার্টি, সাইন থার্টির ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু, এই এটার কার ভ্যালু, এটা হচ্ছে সাইন ফোরটি ফাইভ, তাহলে আমরা পড়বো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি, মানে হচ্ছে ওয়ান বাই রুট টু। এটা কার, এটা হচ্ছে কার ভ্যালু, সাইন সিক্সটি ডিগ্রি, তাহলে আমরা কী করবো, সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু। এবার সাইন নাইনটি ডিগ্রি হচ্ছে ওয়ান, একইরকমভাবে আমরা কসের ক্ষেত্রে কস জিরো ওয়ান, কস থার্টি ওয়ান রুট থ্রি বাই টু, কস ফোরটি ফাইভ ওয়ান বাই টু, কস সিক্সটি ওয়ান বাই টু, কস নাইনটি জিরো। এবার যদি বলে তোমাকে টেন ফোরটি ফাইভ ডিগ্রি ভ্যালু বের করো, তাহলে কী করতে হবে, টেনের ঘরে ফোরটি ফাইভের লাইন যাবো, টেনের ঘরে আমরা ফোরটি ফাইভের লাইন যাবো, এটা হচ্ছে আমাদের টেন ফোরটি ফাইভ ওয়ান বাই টু। এবার যদি আমাকে বলে কট সিক্সটি ডিগ্রির ভ্যালু বের করো, তাহলে কটের লাইনে সিক্সটি ডিগ্রি ঘরে যাবো, কটের লাইন বরাবর সিক্সটি ডিগ্রি লাইন, তার মানে হচ্ছে ওয়ান বাই রুট টু রুট থ্রি কস সিক্সটি ডিগ্রি। এবার বলো আমাকে কসের থার্টি ডিগ্রির ভ্যালু বের করো, তাহলে কসেকের লাইনে থার্টি ডিগ্রিতে যাবো, দ্যাট মিনস আমাদের মান পেয়ে যাবো কসেক থার্টি ডিগ্রি হচ্ছে টু। এবার বললো আমাদের জন্য সেক নাইনটি ডিগ্রি বের করো, তাহলে সেকের ঘরে আমরা নাইনটি ডিগ্রি নিচে চলে যাবো ইনফিনিটি। তাহলে তার মানে আমরা টেবিলটাকে এভাবে ফর্ম করবো, ফর্ম করার পর আমাদের টেবিলটাকে পড়ার নিয়ম হচ্ছে এভাবে আমরা টেবিলটাকে পড়বো। তো এরপরে এই টেবিলগুলি পড়া তৈরি করার পর, পড়ার পর তোমরা এই টেবিলটাকে মুখস্থ করা লাগবে। যাদের ভবিষ্যতে অঙ্ক নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তারা অবশ্যই টেবিলটাকে মুখস্থ করবে। আর পরীক্ষার ক্ষেত্রে এই টেবিলটা কীভাবে সাহায্য করবে, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যখন তোমরা পেপার পাবে, পরীক্ষার খাতাটা পাবে, তারপর দশ পনেরো মিনিট সময় থাকে নাম লেখার জন্য, এই নাম লেখার পর লাস্ট পেজে এই টেবিলটা তৈরি করে নেবে, তাহলে আর ভুল হবে না, পরবর্তী সময় অঙ্ক করার সময় টেবিলটা দেখে দেখে সমাধান করতে পারবে। যাই হোক, আমরা এই ভিডিওতে টেবিলটা কীভাবে তৈরি করতে হয়, টেবিলটাকে কীভাবে পড়তে হয়, পরীক্ষা হলে টেবিলটাকে কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমি বলে দিলাম। আর যাদের অঙ্ক নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করার ইচ্ছা তারা অবশ্যই টেবিলটাকে মুখস্থ করবে, কারণ ভবিষ্যতে এই টেবিলটা লাগবে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে চলে আসবে এই টেবিলের উপর সাহায্য নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।